আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদের সাথে আছে আমি লেখক কলামিস্ট নজরুল ইসলাম। আমার আজকের বিষয় নিমের উপকারিতা এবং ভেষজ গুণ। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, নিম একটি দারুণ ভেষজ গুণ সম্পন্ন ঔষধি গাছ। নিম গাছের পাতা, শিকড়, কাণ্ডের ছাল, ফল এবং বীজের ভেষজ গুণ আছে। নিম স্বাদে তেতু ও কষা। গাছগাছড়ার মধ্যে নিম হলো সর্বাধিক জীবাণুনাশক। নিমের প্রত্যেকটি অংশই গুণ আছে। জীবাণুনাশক গুণের জন্যই প্রসাধন শিল্পে এবং ঘরোয়া রূপচর্চায় নিমের এত কদর। অ্যাসবিডেকটিন নামক রাসায়নিক যৌগটি এর জীবাণুনাশক গুণের জন্য দায়ী। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, নিমের ভেষজ সৌন্দর্য প্রসাধন সামগ্রী যেমন পাউডার, সাবান, শ্যাম্পু, হেয়ার ওয়াশ, টুথ পাউডার, টুথপেস্ট এখন নিম থেকে তৈরি হচ্ছে। এছাড়াও অ্যান্টিসেপ্টিক ক্রিম এবং উকুননাশক উৎপাদনের জন্য নিম ব্যবহার করা হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, চর্মাভাব ত্বক গঠিত বিভিন্ন ধরনের সমস্যা যেমন গরম গোটা, গামাসি, ফোড়া এবং ফুসকুড়ি সারাতে নিমের পাতা ফোটানো পানি ব্যবহার করা হয়। এছাড়াও ব্রণ, মেস্তা ও ত্বকের কালো দাগ সারাতে নিম পাতা বাটা কার্যকরী। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, কারো মুখে ত্বকে কালো দাগ হলে এই দাগ সারানোর জন্য আপনারা নিমের শুকনো পাতা পুড়িয়ে গুঁড়ো করবেন, এর সাথে ভ্যাসলিন মিশিয়ে ত্বকে লাগাবেন। এতে মুখের ব্রণ ও ত্বকের কালো দাগ সেরে যাবে। এছাড়া নিম পাতা বেটে নিম পাতা বাটার সাথে ভ্যাসলিন মিশিয়ে ব্রণের উপর আলতো করে লাগিয়ে দিবেন, এতে উপকার পাবেন। এছাড়া অনন্তমূল ও নিম গাছের ছালের নির্যাস দিয়ে ব্রণের জায়গা ধুয়ে দিবেন, এতেও উপকার পাবেন। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, গরম গোটা, চুলকানি, পোড়া, ফুসকুড়ি ও গামাসির মতো সমস্যা হলে এই সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য আপনারা নিমের কাঁচা পাতা পানিতে ফুটিয়ে সেই পানি দিয়ে গোসল করবেন, এইসব রোগ সেরে যাবে। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদের শিশুর ত্বক সুস্থ প্রাণবন্ত রাখার জন্য নিম যথেষ্ট কার্যকরী। তার জন্য আপনারা 100 গ্রাম বাবুসি, 100 গ্রাম নিম পাতা, 100 গ্রাম সোনা পাতা, 100 গ্রাম নিশিন্দা পাতা এবং 50 গ্রাম লাল চন্দন একসাথে মিশাবেন। তারপর এগুলো 2 লিটার পানিতে ফুটিয়ে কমিয়ে 1.5 লিটার করবেন। এই মিশ্রণটি আপনাদের শিশুকে গোসল করানোর 15 মিনিট আগে শিশুর হাতে, গায়ে ও পায়ে লাগিয়ে শিশুকে গোসল করাবেন, এতে শিশুর ত্বক সুস্থ ও প্রাণবন্ত হবে। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, গরমকালে তাপমাত্রা বাড়ার সাথে সাথে তৈলাক্ত ত্বকের সমস্যাও বেড়ে যায়। আপনাদের ত্বকের এই সমস্যা দূর করার জন্য নিম পাতা ফুটানো পানি দিয়ে মুখ ধুয়ে নেবেন। এইভাবে দিনে 3 থেকে 4 বার করে মুখ ধুবেন। মুখ ধোয়ার পর ত্বকের উপর আলতো চাপ দিয়ে তোয়ালের সাহায্যে পানি মুছে নেবেন। তারপর বরফের পানিতে পাতিলেবুর রস মিশিয়ে মুখে লাগাবেন, এতে ঘাম কমে যাবে। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, কারো চুলে খুশকি হলে খুশকির উপদ্রব ঠেকানোর জন্য নিম অত্যন্ত কার্যকরী। চুলে খুশকি সারানোর জন্য আপনারা 1টি গোটা ফাঁকা টমেটো, 10টি নিম পাতা, 8টি তুলসী পাতা ও 6টি নিশিন্দা পাতা একসাথে মিশিয়ে বেটে নেবেন। তারপর এই বাটাগুলো চুলের ঠিক গুঁড়ায় লাগাবেন। এইগুলো চুলের গুঁড়ায় লাগানোর 30 মিনিট পর চুল ধুয়ে ফেলবেন, এতে খুশকি চলে যাবে। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, কারো মুখের ত্বক শুকনো ও খসখসে হলে এই শুকনো ও খসখসে ত্বকের জন্য আপনারা নিম পাতা ফুটিয়ে কাপ তৈরি করবেন, তারপর সেই পানি সেঁকে নেবেন। সেঁকে নেওয়ার পর সেটি দিয়ে মুখ ধুয়ে ফেলবেন, এতে আপনাদের ত্বক সুন্দর, মসৃণ, উজ্জ্বল ও মোলায়েম হবে। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, মুখের ত্বকের জন্য নিম পাতা দিয়ে তৈরি ফ্রেশ প্যাক ব্যবহার করা ভালো। সমপরিমাণ নিম পাতা গুঁড়া, গোলাপ জল, তুলসী পাতা গুঁড়া একসাথে মিশিয়ে মিশ্রণটি মুখে লাগাবেন। এই মিশ্রণটি মুখে লাগানোর 15 মিনিট পর মুখ ধুয়ে ফেলবেন,
এতে আপনাদের মুখের ত্বক উজ্জ্বল ও মসৃণ হবে। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদের শরীর ঠান্ডা রাখতে এবং ত্বক পরিষ্কার জর্জরে করতে হলে হার্বাল বাথ নিতে হবে। তার জন্য আপনারা 8 থেকে 10টি নিম পাতা, 5টি তুলসী পাতা, 6 থেকে 8টি গোলাপের পাপড়ি, 4টি পার্সলে পাতা এবং 2 চামচ মধু 1 বালতি ফুটন্ত পানিতে ফেলে দিবেন। এভাবে কিছুক্ষণ রেখে শরীরে ওই পানির ভাপ দিবেন। এতে আপনাদের শরীর ঠান্ডা হবে এবং ত্বক পরিষ্কার ও জর্জরে হবে। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদের মুখের ব্রণের দাগ তোলার জন্য নিম যথেষ্ট উপকারী। তবে ব্রণ একদম ফোটা যাবে না, ত্বক পরিষ্কার রাখতে হবে। দিনে 2 থেকে 3 বার নিমযুক্ত সাবান দিয়ে মুখ পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, এতে ব্রণের দাগ উঠে যাবে। যাদের মাথার চুল পড়ে যাচ্ছে তাদের জন্য নিম পাতা খুবই উপকারী। আপনাদের মাথার চুল পড়া নিবারণের জন্য আপনারা রাতে নিম পাতা অল্প গরম পানিতে ভিজিয়ে রাখবেন, পরদিন সেই পানি দিয়ে মাথার চুল ধুয়ে ফেলবেন, এতে আপনাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে। অবশ্য এর আগে যে কোনো ভেষজ শ্যাম্পু দ্বারা চুল পরিষ্কার করে নিতে হবে। এভাবে সপ্তাহে একদিন নিম পাতা ভেজানো পানি দ্বারা মাথা ধুবেন, এতে আপনাদের মাথার খুশকি দূর হয়ে যাবে এবং চুল পড়া বন্ধ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।